কোথায় যাচ্ছ? দুধ আনতে? আচ্ছা যাও, নিয়ে আসো। আচ্ছা টাটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো আমার এক দৈনন্দিন জীবনের নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা। তোমরা তো দেখেছো সকালবেলা ভোরবেলায় তোজো ঘুম থেকে উঠে ও দাদুর সঙ্গে গেছিলো দুধ আনতে। ও গেছে ওর বড় মার সাথে ছাদে রোদে। তো মা করছে ঘরোয়া কাজবাজ, আর আমি হচ্ছে আমার কোনো কাজ নেই, তাই আমি চুপ করে বসে আছি। কারণ বাপের বাড়ি থাকা মানে তো কোনো কাজবাজ সেরকম থাকেও না, আর যেটুকু কাজ করতে চাই সেটা মা করতে দেয় না। মা থাকলে, বাড়ি থাকলে, কোথাও যখন যাই তখন সেটা আলাদা ব্যাপার, তখন সেটা করতেই হয়। সে আছি তো ভাবছি একটু টিফিন কিছু বানিয়ে নিই, কেন ভাই বাবা আর তুজো গেছে বাজারে। তো বাজার থেকে এসেই বলবে কি খাবার হয়েছে না হয়েছে। তো মা যেহেতু কাজ করছে সেই জন্য টিফিন এখনও কিছু তৈরি করা হয়নি। তো আমি ভাবছি টিফিন তৈরি করব। তো রান্নাঘরে যাই গিয়ে দেখি কি টিফিন তৈরি করা যায়। তো আর ভিডিও আর বেশি বকবক করে এই ব্লগটা আমি লম্বা করব না। তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। কি বাজার করে আনলি? কি রে বলে দাও, কি নিয়ে এসছো বলে দাও। কি বাজার করে নিয়ে এসেছিস? কি এনেছো? কি এনেছো? গাজর নেই। গাজর নেই? ওই তো গাজর নেই। দেখছি মায়ের কি কি ভাতে যাওয়া যায়। সে তো তোজো গেছিলো দাদুর সঙ্গে বাজার করতে, তাই এক সপ্তাহের বাজার নিয়ে এসেছে। কি কি এনেছে দেখো। উচ্ছে ভাতে কি কি সবজি এনেছো? ফুলকপি, ফুলকপি একটু হাতে দিয়ে দি, ফুলকপি, কুমড়ো, ধনে পাতা, কড়াইশুঁটি, পালং শাক, উচ্ছে, পুইবিটুলি, শিম আর পেঁয়াজ কলি, আলু। হচ্ছে হলো সবজি বাজার। আর এখানে মুদিখানা বাজার হলো সর্ষের তেল, রিফাইন তেল, সার্ফ, মুসুর ডাল, শ্যাম্পু, বাসন মাজা, সাবান, আর হচ্ছে ঠাকুরের জন্য হলো বাতাসা আর গোবিন্দভোগ চাল। তো আমি ভাবলাম টিফিনে চাউমিন তৈরি করব, ততক্ষণে তোজো চলে এসছে। তা তোমরা দেখলে এখানে মুদিখানা বাজার, সবজি বাজার। আর বাবা নিয়ে এসেছে মামপুয়া ছোটোর জন্য মেয়েটে, আর আমাদের জন্য মাংস। আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমি ভাবলাম একটু চাউমিন তৈরি করব। চাউমিন তৈরি করার জন্য যেগুলো কেটেছি সেগুলো হলো বাঁধাকপি, এখানে আলু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু রসুন কুচি। তো এই দিয়েই আমি আজকে চাউমিন তৈরি করব। আর ডিম দেবো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ডিমটা, ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে নেবো। এবার আবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত সবজিগুলোকে, মানে হচ্ছে দিয়ে দেবো আলু, গাজর, ক্যাপসিকাম আর রসুন কুচিটা, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খুলে দেখতেই পাচ্ছ এটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর টমেটো মুখটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটুখানি চাপা দিয়ে দেবো। এবার চাউমিনগুলো ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আমি এবার এতে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমি এবার একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। কারণ আমি তোজো খাবে যেহেতু, সেই জন্য আমি এখনও কাঁচা লঙ্কা হচ্ছে ওর মধ্যে অ্যাড করিনি, হচ্ছে গোলমরিচের গুঁড়ো শুধু ছড়িয়েছি, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ওর জন্য তুলে নিলাম। এইবারে আমি কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি হতে দেবো, তারপরে নামিয়ে নেবো। তো নামানো হয়ে গেছে, এবারে আমি আর আমার ভাইয়ের জন্য তুলে নিলাম, আর মা বাবার জন্য চাপাতি রেখে দিলাম। আর এখানে তোজো এই যে খাচ্ছে, কি হয়েছে কিছু করে দিছ? হ্যাঁ কি বলবো বন্ধুরা, খেতে বসেছিলাম হচ্ছে, কিন্তু ডোডো উঠে পড়েছে, সবে খেতে বসবো আর ডোডো উঠে পড়েছে। তোমাদের দুধ ছো নাকি দেখেছ? তো আমি ওকে খাইয়ে শুয়ে দিয়েছি, দেখো শুয়ে আছে নিজের মতো খেলছে। তো আমি যতক্ষণ খেয়ে দিইনি নিজ চাউমিন, তো আমি খেয়ে নিয়ে তো বন্ধুরা আমার টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে দিয়ে আমি তোজোর জন্য হচ্ছে তরকারি বসিয়ে দিলাম, একটু মাংস চিকেন হচ্ছে পেঁপে আলু গাজর দিয়ে একটু মাংস তরকারি বসিয়ে দিয়েছি। আর মা ডোডোকে নিয়ে ছাদে গেছে ওকে স্নান করাবে বলে, আমি ওর স্নানের সমস্ত সরঞ্জাম নিয়ে যাচ্ছি। তো চলো শোনা, স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন তোজোকে মা রেডি করাচ্ছে। তো এখন দেখানো যাবে না, রেডি হয়ে যাক, তবে তোমাদেরকে দেখাবো কীরকম রেডি হয়েছে। দেখো কান্না করছে, টিপ পড়াচ্ছে বলে। তো এই দেখো তোমাদের তোজো শোনা রেডি হয়ে গেছে, কেমন লাগছে তোজো বাবাকে? দেখো কেমন লাগছে দুটো বাবাকে, কেমন তাকিয়ে তাকিয়ে দেখছি, দেখেছ না? তোজো এসে গেছে, চলো নিচে, চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ওরে বাবা, আরে বলছি তো তোজোর দাদা, তুই বিকালে যাবি, আমি আর ভাই এখন ঘুরে আসি। আচ্ছা আমি পরে আসবো, পরে আসবো, আবার এসে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ সকালে এসে তোমায় নিয়ে যাবো, তুই সারা দিতে পারো, আর বিকালে আমি দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা টাটা করে দাও, টাটা, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, টাটা মাম্পু, টাটা টাটা, হাম্পি রয়ে যাও। হ্যাঁ আবার এসো। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমার শ্বশুরমশাই এসেছিলো তোজোকে আর দুটোকে দেখতে, তা ওনাকে থাকতে বললাম অনেক করে, তো থাকলো না, কিছুক্ষণ বসেই চলে গেল। কারণ বাড়িতে তো আমার আর দু ছেলেমেয়ে রয়েছে, সে তুমি তাদেরকে দেখেছো, রিম্পু আর ভোল্টু, তো তাদের জন্য তাদেরকে হচ্ছে দেখার জন্য। তো এবারে তোজোকে খাইয়ে দেবো। তোমাদের জানো তোজোর কী খাবার রান্না করেছি, ওর হচ্ছে বলে দিয়েছিলাম পেঁপে গাজর আলু দিয়ে একটু মাংস ঝোল করে তরকারি করেছি, আর হচ্ছে ভাত করেছি, ওকে খাইয়ে দেবো, তারপরে আমরা খেতে বসবো, তারপরে তোমাদের দেখাবো যে আমাদের আজকে দুপুরে কী কী মেনু হয়েছে। তো সঙ্গে থাকো। তো তোজোকে খাওয়ানো হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি, আর আজকে আমার দুপুরের মেনু হলো মাংস আর ভাত। তো বন্ধুরা আমরা তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোজোকে আর ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি একটু রেস্ট নেবো। তো আজকের এই ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, এখানেই সমাপ্তি করছি। তোমরা তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
আর যারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, করার জন্য উৎসাহিত হতে পারি। তো টাটা।